दृष्टिशक्ति कम हवार मूल कारण हिसाबे साधारण भावे पुष्टिहीनता के चिन्हित करा हय। तबे कर्मव्यस्तता अनियंत्रित जीवन जापन सह आरो नाना कारणे 25 থেকে 40 বছর বয়সীদের শরীরে পুষ্টির অভাব দেখা দেয়। আপনি হয়তো প্রায় দেখেছেন যে ছোট ছোট বাচ্চারা ভারী চশমা পরে ঘুরছে। বলুন তো এমনটা আগে দেখেছেন কি? সব যে জন্মগত সমস্যা বা জিনগত কারণ তাও কিন্তু নয়। এই সমস্যা বেশি হওয়ার একটি প্রধান কারণ হলো এখনকার বাচ্চারা শাকসবজি ও দুধ খেতে পছন্দ করে না। তবে সমস্যা যদি একবার শুরু হয়ে যায় তখন শুধু চশমা পরলে কিন্তু দৃষ্টিশক্তি বাড়ানো কখনোই সম্ভব নয়। তার জন্য দরকার ঔষধ। কিন্তু আধুনিক মেডিকেল সায়েন্সে তেমন কোনো ঔষধের হদিস পাওয়া যায়নি। কিন্তু আয়ুর্বেদে এ সম্পর্কে বেশ কিছু তথ্য পাওয়া গেছে। আয়ুর্বেদ মতে চোখের দৃষ্টিশক্তি বাড়ানোর বেশ কিছু ভেষজ উপাদানের উল্লেখ রয়েছে। আজ আপনাদের 100% আয়ুর্বেদিক রেমেডি প্রস্তুত করে দেখাবো ও সেবন বিধি জানাবো। এই রেমেডিটি সঠিক নিয়মে সেবন করতে পারলে আপনার দৃষ্টিশক্তি আগের চেয়ে অনেক বেড়ে যাবে। যাদের চোখে অনেক বেশি পাওয়ারের চশমা লাগত তাদের চশমার পাওয়ার ধীরে ধীরে কমতে শুরু করবে এবং এক সময় চশমা ছাড়াই আপনি স্বাভাবিকভাবে সব কাজ করতে পারবেন। এই রেমেডিটি ছোট বড় যে কেউ সেবন করতে পারবেন। শুধুমাত্র চোখের দৃষ্টিশক্তি বাড়াতে নয়, চোখ দিয়ে পানি পড়া, চোখে অ্যালার্জি বা চোখ লাল হয়ে যাওয়া, চুলকানি এই সব সমস্যা থেকেও মুক্তি পাবেন। তবে আগেই বলে নেই, সঠিক নিয়মে সেবন করতে না পারলে ভালো ফল পাবেন না। বন্ধু, যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলের ভিডিওতে ক্লিক করে চ্যানেলটি ভিজিট করুন এবং দেখুন আপনার শরীরের বিভিন্ন রোগের জন্য কি কি দরকারি ভিডিও চ্যানেলে আগে থেকে দিয়েছি। আর যদি আমার পুরাতন বন্ধু হয়ে থাকেন তাহলে অবশ্যই জানেন যে আমি সুস্বাস্থ্যের কথা চিন্তা করে কি ধরনের ভিডিও চ্যানেলে প্রকাশ করে আসছি। রেমেডিটি প্রস্তুত করতে যে উপাদানটি প্রথমে নিচ্ছি তা হলো মৌরি। চোখের সমস্যা বলতে আমরা সাধারণত যা বুঝি তা হলো কম দৃষ্টিশক্তি। তবে চোখের আরও এক প্রকার রোগ আছে যাকে গ্লুকোমা বলে। গ্লুকোমা হলো এক প্রকার রোগ যাতে অপটিক স্নায়ু ক্ষতিগ্রস্ত হয় ও চোখ অন্ধ হয়ে যায়। ওপেন অ্যাঙ্গেল গ্লুকোমা ধীরে ধীরে হয়, ফলে চোখ ব্যথা অনুভূত হয় না। চিকিৎসা না করালে প্রথমে পার্শ্ব দৃষ্টি এবং তারপরে কেন্দ্রীয় দৃষ্টি নষ্ট হয়ে অন্ধত্ব বরণ করতে হয়। তবে ক্লোজ অ্যাঙ্গেল গ্লুকোমা হঠাৎ করেই হতে পারে। এই লক্ষণগুলো হলে চোখে তীব্র ব্যথা, চোখ লাল হয়ে যাওয়া, ঝাপসা দেখা, দৃষ্টিশক্তি কমে যাওয়া, চোখের মণি বড় হয়ে যাওয়া ইত্যাদি লক্ষণগুলো প্রকাশ পায়। মৌরি গ্লুকোমা সম্পর্কিত নানান লক্ষণ কমাতে সাহায্য করে এবং নিয়মিত সেবনে গ্লুকোমা দূর করাও সম্ভব। মৌরিতে রয়েছে প্রচুর মাত্রায় ভিটামিন এ, বিটা ক্যারোটিন, যা দৃষ্টিশক্তির উন্নতি ঘটানোর পাশাপাশি নানাবিধ সমস্যাকে দূর করে। মৌরি খনিজ লবণ সমৃদ্ধ একটি বীজ। খাওয়ার পর অনেকেই মুখে একটু মৌরি বীজ চিবিয়ে থাকেন, তবে জানেন না হয়তো মৌরির এত গুণ আছে। দ্বিতীয় উপাদানটি হলো কাঠবাদাম। কাঠবাদাম চোখের জন্য খুবই ভালো, এতে দৃষ্টিশক্তি উন্নত হয়। এটাকে ঠিক বাদাম বলা যাবে না, এটা এক ধরনের খাদ্য বীজ। আয়ুর্বেদ শাস্ত্র অনুযায়ী নিয়মিত কাঠবাদাম সেবন করলে চোখের সব ধরনের সমস্যা দূর হয়ে যায়। তৃতীয় উপাদানটি হলো মিশরি। মিশরি চোখের জন্য খুবই ভালো। মুদি দোকান থেকে ভালো মানের মিশরি সংগ্রহ করবেন। এবার বলছি কিভাবে বানাবেন এই রেমেডিটি। মৌরি এবং মিশরি সম পরিমাণ নিতে হবে এবং কাঠবাদাম নিতে হবে তার অর্ধেক পরিমাণ। অর্থাৎ মৌরি এবং মিশরি 100 গ্রাম করে নিলে কাঠবাদাম নিতে হবে 50 গ্রাম। এবার এই সব কয়টি উপাদান একসাথে গুঁড়ো করে নিতে হবে, একটা পাউডার তৈরি করতে হবে। আমি মিক্সারে দিয়ে এই উপাদানগুলো পাউডার করে নিচ্ছি। বন্ধু, চোখের জ্যোতি বাড়ানোর জন্য আজকের উপায়টি সেবন করার 4 থেকে 5 দিনের মধ্যেই ফলাফল আপনার হাতে চলে আসবে। আয়ুর্বেদ শাস্ত্রে চোখের জ্যোতি বাড়ানোর এরকম বহু কার্যকরী টোটকা বর্ণনা করা আছে। অথচ আধুনিক সায়েন্সে চোখের জ্যোতি বাড়ানোর তেমন কোনো উপকারী উপায় নেই। বেশিরভাগ মানুষই ছোট থেকে বড় সবাই এখন কিন্তু এই চোখের সমস্যায় ভুগছেন। তাই বন্ধু, আমি সবসময় বলি যে যে কোনো ব্যক্তি যদি আয়ুর্বেদ মতে তার আহার বিহার ঠিক রাখে তাহলে কোনো রোগই হবে না শরীরে, আর যদি রোগ হয়েও থাকে তাও দূর হবে। সবগুলো উপাদান খুব ভালো করে গুঁড়ো করা হয়ে গেছে। বন্ধু, আপনি চাইলে এই গুঁড়ো বেশি করে বানিয়ে কাঁচের জারে করে ফ্রিজে রেখেও সেবন করতে পারবেন। সেই ক্ষেত্রে 12 থেকে 13 দিনের বেশি ফ্রিজে রেখে সেবন করবেন না। এবারে জানতে হবে এর সেবন বিধি কি। প্রতিদিন সকালে নাস্তা করার আধা ঘন্টা পরে এবং রাতে শোবার আগে 1 গ্লাস গরম দুধে 1 চা চামচ এই পাউডার মিশিয়ে পান করুন। 15 থেকে ঊর্ধ্ব বয়স পর্যন্ত অর্থাৎ
15 বছর থেকে শুরু করে প্রাপ্ত বয়স্ক সকলেই এক চামচ করে পাউডার এক গ্লাস দুধে মিশিয়ে পান করবেন। আর 5 থেকে 10 বছর পর্যন্ত হাফ চা চামচ করে নিতে হবে। 10 থেকে 15 বছর পর্যন্ত পৌনে 1 চা চামচ নিতে হবে। এইভাবে নিয়ে দুধের সাথে মিশিয়ে পান করতে হবে সকালে এবং রাতে 2 বার। তবে যাদের ডায়াবেটিস রয়েছে তারা মিষ্টিটা বাদ দিয়ে গুঁড়ো করবেন এবং তারপরই খাবেন। যাদের দুধে সমস্যা রয়েছে অর্থাৎ দুধ হজম হয় না, তারা এই পাউডার উষ্ণ গরম পানিতে 1 চা চামচ পরিমাণ দিয়ে মিশিয়ে পান করে নিতে পারবেন। তবে বাচ্চাদের অবশ্যই দুধের সাথে দিবেন। এই রেমেডিটি নিয়মিত 3 বার সেবন করতে পারলে চোখের দৃষ্টিশক্তি বাড়ার পাশাপাশি চোখের যে কোনো সমস্যা দূর হয়ে যাবে। চোখের যে কোনো সমস্যা দূর করার এই রেমেডিটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আরও কয়েকজনের সাথে শেয়ার করুন, যাতে সবাই উপকৃত হতে পারে। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।